বিশ্বের দেশগুলিতে কদর রয়েছে উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের চায়ের। এবার চায়ের পাশাপাশি বিশ্বের দরবারে পৌঁছতে পা বাড়িয়েছে মালদার আম ও মধু। আগামী বছর থেকে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে এগোচ্ছে আইসিএআর। শনিবার এমনটাই জানিয়েছেন মালদা জেলা কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিক দীপক নায়েক। জানা গিয়েছে মধু বিদেশে রপ্তানির জন্য গুণগত মানের সার্টিফিকেট প্রয়োজন, কিন্তু এই গুণগত মান যাচাই করে বিদেশে রপ্তানির জন্য সার্টিফিকেট দেবে কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র। এতে সহজেই মধু বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। আমের বিদেশে রপ্তানির ক্ষেত্রেও প্রয়োজন গুণগত মানের সার্টিফিকেটের। উল্লেখ্য, মালদা জেলার আম এবং মধু বিদেশে রপ্তানি নিয়ে আজ কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কয়েকটি ল্যাবের উদ্বোধন করা হয়। এই ল্যাবগুলিতে জেলার আম ও মধুর গুণগত মান যাচাই করা হবে বলে জানা গেছে। আজকে আমাদের মালদা তে যে নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে আইসিআর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার, লখনৌর যে রিজিওনাল রিসার্চ স্টেশন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার ক্যাম্পাসের যে সমস্ত নতুন ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল সেগুলোর শুভ উদ্বোধন করলেন মাননীয় মহানির্দেশক আইসিইআর ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ। আম এবং মধু চাষিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, তারা কীভাবে সেই চাষটা করবে এবং তার থেকে কীভাবে ভালো মানের ফসল পাবে এবং মধু উৎপাদন করতে পারবে এবং সেটা কীভাবে বাজারজাত করতে পারবে তার নিয়ে আমাদের সামগ্রিক একটা এখানে কর্মশালা থাকবে সবসময়, যাতে যারাই আসবেন না কেন তারা যাতে কিছু না কিছু সাপোর্ট পেয়ে থাকেন। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।